আসসালামু আলাইকুম, মনি ক্রোশেটের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আমি আজকে দেখাবো এই কুশিকাটার এই গ্রানি স্কোয়ারগুলা নিডল দিয়ে সুই সুতা দিয়ে কিভাবে জয়েন করতে হয় এটা দেখাবো। তো এই গ্রানি স্কোয়ারগুলো ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন। তো যে সকল বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন একেবারে নতুন, প্লিজ সাবস্ক্রাইব করে নেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে নেন, যাতে আমার নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। তো আমি এখানে সেম কালারে সামারিয়ান সুতা নিয়েছি। তো নেওয়ার পরে আমি দুই পাশ এভাবে ধরবো, ধরার পরে আমি প্রথমে এই কর্নারের সাথে কর্নার জয়েন করব। তো এখানে আমি দুইটি চেন আছে, তো আমি এক পাশের চেন ধরব, এখান থেকে এক পাশের চেন আর এখান থেকে এক পাশের চেনে আমি সুতাটা এভাবে নিয়ে একটি গিট দিয়ে জয়েন করে নিচ্ছি। তারপরে এখান থেকে এই পাশে চেন থেকে ওই পাশে চেনে এভাবে আমি জয়েন করে নিব। দেখুন খুব সুন্দরভাবে এটা জয়েন করা হয়েছে, এটা একদম খুব সহজ, আপনারা একটু খেয়াল করলে করতে পারেন। এটা আমি সহজভাবে বোঝানোর জন্য আমি এখানে নিডল দিয়ে এটা করে দেখিয়ে দিচ্ছি। জয়েন্টটা আমি এভাবে কন্টিনিউ পুরাটারও আমি সেমভাবে করে ফিরে আসব। তো আমি পুরাটারও কন্টিনিউ জয়েন করে নিয়েছি সুসুতা দিয়ে খুব সুন্দরভাবে। তো এখানে আমি লাস্টের এই চেনটার সাথে এই চেনটা একইভাবে জয়েন করে দিয়েছি। তো আমি এই পাশে আবার এটার সাথে এটাও একইভাবে সামনের দিকে এটাও আমি জয়েন করে নিব। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।